প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। আপনাদের প্রিয় অনুষ্ঠান অর্থ সংলাপ, বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়া, সংকট সম্ভাবনা সবকিছু আমরা আলোচনা করি প্রতিদিন। আমাদের বিজনেস নিউজ দেখি আর নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে আমরা একটা বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করি আপনার প্রতিদিন, যে বিষয়টা আমরা জানতে চাই, যে বিষয়টার গভীরে যেতে চাই আমরা না, ওর সাথে একটা সংশ্লিষ্ট জন, বিশিষ্ট জন, যিনি সরাসরি সংশ্লিষ্ট এই জগতের সাথে, তিনি আমাদেরকে জানতে সহায়তা করেন। আজও আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট জন, তিনি দীপক রঞ্জন দত্ত, সিইও পার্টেক্স ফার্নিচার। দীপক রঞ্জন দত্ত সাবেক চেয়ারম্যান অফ বিসিআইসি, ভেরি হাই প্রোফাইল ব্যাকগ্রাউন্ড ইন ক্যারিয়ার। দীপক রঞ্জন দেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট অর মেবি দ্য লিডিং পার্টেক্স ফার্নিচার কোম্পানির যে হাল ধরেছেন, উনি যেভাবে দেখছেন বাজারটাকে আমরা শুনবো তার কাছে। দীপক রঞ্জন ধরে আপনাকে স্বাগত অর্থ সংলাপে। আমরা আলোচনায় যাব, যেভাবে বলেছি আমাদের দর্শককে, সে কমিটমেন্ট দিয়েছে, কথা বলবো ফার্নিচার নিয়ে। তবে এর আগে আমরা একটু দেখে নিই বিজনেস নিউজগুলো। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, তাদের বিজনেস নিউজ প্রথম আছে, ইনসাইডার্স উইথ হোল্ড ইনফরমেশন টু রব এক্সটার্নাল শেয়ার হোল্ডার্স। এখন শেয়ার বাজার নিয়ে যে ম্যানিপুলেশন আমাদের প্রায় খুব প্রথা হয়ে গেছে সেটা নিয়ে একটা নিউজ, যেভাবে শেয়ার বাজারের ম্যানিপুলেশন হচ্ছে ইনসাইডিংয়ে, এখনও হচ্ছে, আসলে এটাকে থামানো যাচ্ছে না। ইট দিস ইজ এ ভেরি ব্যাড কেস ফর বাংলাদেশ, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজ হিসাবে। আমরা ফিনান্সিয়াল এক্সপ্রেসের পরে অন্য কোনো পত্রিকা দেখব। আমরা দেখছি ডেইলি স্টার বিজনেস, নিউ ভ্যাট ল টু অ্যাপিজ বোথ আইএমএফ অ্যান্ড বিজনেসেস। ভ্যাট ল, এটা নিয়ে বেশ কথা হয়েছে, বিজিএমই অ্যাসেসিং ব্লকেট। আপনি তো নিশ্চয় নিজেও ডিল করেন, আপনাদের প্রচুর ভ্যাট দিতে হয় বিশেষ পার্টিস ফার্নিচারে। এখন তো একটা বড় একটা ব্যাপার হচ্ছে যে তারা বোধ হয় সেগমেন্ট ভাগ করছে, যে 15% ফ্ল্যাট থাকবে না, এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক এক রকম থাকবে। আপনার কাছে কি মনে হয় এটা ইজি হবে, বা হাউ টু মেক ইট ইজি? না, সেটা তো অবশ্যই প্রোডাক্ট ভ্যারাইটির উপরে সেটাও একটু ভেরি করা উচিত। হ্যাঁ হ্যাঁ, এবং এটা একটু ইজি হওয়া উচিত। আর কিভাবে ইজি করা যায়, এটাকে সিম্পলিফাই করা উচিত, কারণ ভ্যাট লটা অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ট্রেডাররা এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আবার হয়রানির শিকার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিকার হয়ে যাচ্ছে। তো এটা আমার মনে হয় পেমেন্ট সিস্টেমটা এবং তার ওভারঅল আমি বলবো যে অ্যাকাউন্টিং, হ্যাঁ, বোথ, এটা একটু ইজি হলে তাহলে এটা বোথ দা সাইডে ফর দা পেয়ার্স, যারা পে করে তাদের জন্য ফ্রেন্ডলি হতে হবে বা ইজি হতে হবে। হ্যাঁ, শিওর শিওর। বিজিএমই অ্যাসেসিং ব্লকেটস লসেস, বিজিএমই যারা এক্সপোর্টার তারা লস, ব্লকেট লস, কি লস হচ্ছে অবরোধে, আপনি নিশ্চয় সাফার করেছেন সারা বাংলাদেশে, কেমন মনে হয় গত 15 দিনের আপনাদের মতো যারা বিজনেস করে, হাউ ইউ সাফার্ড, হোয়াট ইজ ইউর এস্টিমেশন? গত 15 দিন বলতে টুডে ইজ আপ টু, যদি আমি 18 তো ধরি, 4 তারিখের পর থেকে যে অবস্থা বিরাজ করছে, এতে করে আমাদের যে এই মাসের যে গ্রোথ বা যে এক্সপেকটেশন ছিল সেটা অলমোস্ট 50%, লেস দেন 50%, 50% আউট আউট। এবং সেটাও কিন্তু আমাদের অনেক ইয়ে করে নিজেদের পার্সোনাল পারসুয়েশন এবং বিভিন্নভাবে এবং আমাদের কর্মচারী কর্মকর্তাদের মধ্যে তাদেরও এখানে অনেকটা ঝুঁকির মধ্যে থেকেও তাদেরকে কাজ করতে হচ্ছে, তারপরও আমরা প্রায় 50% মার্কেট। আর একটা বড় সেল তো আপনাদের আসলে বাণিজ্য মেলা থেকে, হ্যাঁ হ্যাঁ, ডিএটিএফ, এটা তো এই সময় এটা আমাদের মৌসুম, সারা বছরের মধ্যে আমরা এই ধরনের, যারা এই ধরনের প্রোডাক্টের সাথে জড়িত, আমরা এই সময়টার জন্য, এই মাসটার জন্য আমরা ওয়েট করি বহুত প্রমোশনের সেল। অবশ্যই আমরা অবশ্যই আশা করবো যে আমাদের যে ধরনের দুর্দিন যাতে দ্রুত শেষ হয় এবং আর না আসে, আমরা ভালো কিছু আশা করি। আমরা প্রথম আলো দেখছি পোশাক খাতে সংযোগ শিল্প টেরিটোরিয়াল পুনঃ অর্থায়ন পাবে, ক্রেতা বিক্রেতার অর্থের নিরাপত্তায় ব্যাংক সেবা, বাণিজ্য মেলা জমছে কেবল সাপ্তাহিক ছুটিতে, যা আমরা আলোচনা করছিলাম, শুধুমাত্র ছুটির দিনে বেরোচ্ছে মানুষ, কারণ অন্যদিন তো ভয়ের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ প্রায়ই আজকাল সন্ত্রাসী বা দুর্বৃত্তদের যে পেট্রোল বোমা মানুষকে একটা আতঙ্কে ফেলে দিয়েছে। ছুটির দিনে আরো একটা জিনিস কাজ করে, আসলে তখন হয় কি, আমাদের তো রিক্রিয়েশন আর কিছু থাকে না, হয়তো এই যে অবরোধ বা হরতাল বিভিন্ন কারণে ঘরের মধ্যে বসা বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ, তারা হয়তো স্বাভাবিকভাবে হলিডেতে বাবা আমাকে একটু তাগিদ দিয়ে চলো বাইরে ঘুরে আসি, কিন্তু তারা হয়তো বাণিজ্য মেলায় যাচ্ছে ফ্রাইডেতে, কিন্তু হয়তো সেখানে ফুটফল অনেক, অনেক গ্যাদারিং দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন কোনো স্টলে বা কোনো বিজনেসম্যানকে জিজ্ঞাসা করবেন তখন কিন্তু সে হাসি মুখে আপনাকে কিছু বলতে পারবে, কারণ স্বতঃস্ফূর্ত আপনার যে ক্রেতা যারা স্বতঃস্ফূর্ত তারাই তো বাধা, রাইট? কারণ পৃথিবীর কোনো দেশের মধ্যে এরকম নাই যে জনগণ, যুদ্ধ নাই কোনো দেশে, কিন্তু জনগণ এইভাবে পলিটিক্যালি জিম্মি হয়ে আছে, পৃথিবীর অন্য কোথাও এটা সম্ভব না মনে হয়, বাংলাদেশেই হয়তো এটা পারছে বা করা হচ্ছে।
আমরা এরপরে প্রথম আলোর পর আরেকটা নিউজ পেপার দেখব, আইপিও অনুমোদন বন্ধ রেখেছে বিএসইসি, নতুন আইপিও অনুমোদন বন্ধ। গ্রিনটেক্সের আওতায় 757 শিল্প প্রতিষ্ঠান, এটা নিয়ে আপনার কাছে একটা শোনার আছে। ওয়ালটন কারখানায় এডিবি প্রতিনিধি দল, ভেরি ইন্টারেস্টিং দুটো ব্যাপার যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আজকাল একটা লোকাল ম্যানুফ্যাকচারার যারা ফ্রিজ উৎপাদন করছে তাদের ওখানে যাচ্ছে। এই যে গ্রিনটেক্সের ব্যাপারটা, যেখানে পরিবেশ সম্মত যে উৎপাদন, আপনাদের একটা বড় ইন্ডাস্ট্রি, আপনাদের প্রতি ইন্ডাস্ট্রি, আপনারা পরিবেশ সচেতনতার কি অবস্থায় আছেন, এখন ব্যারিয়ার্সগুলো কি, মানে আপনার পরিবেশ সম্মত শিল্প গঠনের? গ্রিন ট্যাক্স, এটা নিঃসন্দেহে এটা উদ্যোগ ভালো, যাতে করে অন্তত ইয়েটাকে কমানো যায়, এনভায়রনমেন্ট পলিউশনটা বা ইমিশনটা কমানো যায়। কারণ হয়তো একটা ট্যাক্সের আওতায় আসলে তখন ব্যবসায়ী বা যারা প্রস্তুতকারী ওরা আরও সচেতন হবে, আরও সচেতন হবে। তা আমরা পার্টেক্স স্টার গ্রুপ এই ব্যাপারে খুবই সচেতন। আমরা যদি বলি আজকে এই যে কাঠ, কাঠের বিকল্প কাঠ, আজকে কাঠ একসময় যেখানে ফার্নিচার বলতে আমরা কাঠ বুঝতাম, এই কাঠ যেখানে আমাদের তেমন বনায়ন ছিল না, প্ল্যান্টেশন ছিল না, কাঠ কেটে আনা হতো, ফার্নিচার তৈরি হতো। কিন্তু এখন কাঠের বিকল্প কাঠে কি হচ্ছে, কাঠের ব্যবহার সরাসরি কমে আসলো। কাঠের পরিবর্তে ধরেন আজকে MDF বা অন্যান্য বিকল্প বোর্ড ব্যবহার হচ্ছে, প্লাস্টিক ব্যবহার হচ্ছে। তো এতে হচ্ছে কি, এই যে কাঠের যে ব্যবহারটা কমে এসে তার বিকল্পতে যাচ্ছে, এতে করে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পরিবেশকে আমাদের সাপোর্ট করছে। আবার পাশাপাশি আমরা যখনই কোথাও থেকে, যেখান থেকে হয়তো কাঠ কিনছি, গাছ কিনছি, সেখানে আমরা যাদের থেকে কিনছি তাদেরকে উদ্বুদ্ধ করছি যে তুমি আরো গাছ লাগাও, তুমি 5টা গাছ বিক্রি করেছো, তুমি এখন 10টা গাছ লাগাও। হ্যাঁ হ্যাঁ, এগুলি কিন্তু পরিবেশকে ডাইরেক্ট ডেফিনেটলি ভূমিকা রাখছে। ডেফিনেটলি দিস এ ভেরি গুড অ্যাসপেক্ট অফ দা ইয়ে। আমরা আরেকটা পেপার দেখতে চাই, নিউজ পেপার, ওখানে ইত্তেফাক সংশোধন আসছে নতুন ভ্যাট আইনে। ভ্যাট আইন সম্পর্কে, ডিএসসির লেনদেনে 250 কোটি টাকা লেনদেন কমেছে, নিশ্চয়ই অনেক কমেছে, সেটা ওই ইম্প্যাক্ট অফ দা অবরোধ, টোটাল ইকোনমিক একটা ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে যদি এভাবে চলতে থাকে। আমরা এরপর দেখতে পাচ্ছি কালের কণ্ঠ, অবরোধে ডিম মুরগি নিয়ে বিপাকে খামার মালিকরা, সবার মতো মানে ডিম নষ্ট হচ্ছে। আমরা কালকে তাদের একটা দেখলাম যে প্রায় প্রতিদিনে 14 দিনে 8.5 কোটি ডিম উৎপাদন হয়েছে, ক্ষতি 256 কোটি টাকা। এটা হঠাৎ বেশি মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু এটা মোটো ফিগার না বড় মার্কেট হিসাবে। আমাদের ডিমান্ড ইজ লাইক দ্যাট। আপনি দেখেন যেখানে একই পাশাপাশি আরেকটা নিউজ আছে, ইয়া 2 দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধি চীনের। চীনের মতো একটা ইয়া ফ্যান্টাস্টিক, যারা খুব এত বেশি তাদের গ্রোথ, সুপার গ্রোথ বলা যায়, এমন ভাবে রাইজ করে যাচ্ছিল। আমি চীনের বিভিন্ন প্রভিন্সের স্টেডি গিয়ে দেখেছি, সেখানে বলে চীনে 100 কোটি লোক, 160 কোটি 170 কোটি লোক, কিন্তু রাস্তাঘাটে আমরা লোক দেখি না, সবাই কাজে কর্মে ইন্ডাস্ট্রিতে যার যার এরিয়াতে তারা কাজে ব্যস্ত। আর সে যেখানে একটা নীরব ভাবে তাদের প্রোডাক্টিভিটি চলছে, সেই জায়গায় তাদের প্রবৃদ্ধিটাকে এফেক্ট করে যাচ্ছে। আর সেই জায়গায় আমাদের এখানে যেটা হতে যাচ্ছে, যেটা অসম্ভব, সেখানে আমরা একটা সম্ভাবনার দেশে আমরা কিন্তু সেখানে, তাহলে আমরা কি করে আগাতে পারবো এত বাধার মধ্যে? এত আপনার সম্ভাবনার খবর আমরা আরেকটা পেপার দেখছি যে মাস্টার কার্ডের জরিপে দেখা যাচ্ছে যে ভোক্তা আস্থা সূচক বেড়েছে, নিম্নমুখী 2 শেয়ার বাজার, এখানে শিল্প বাণিজ্য আন্তর্জাতিক স্মরণ প্রদানে স্বীকৃতি পেল বিএবি, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড। এখন এই যে অ্যাক্রিডিটেশন বোর্ড, এটা বোধ হয় একটা ভালো ডেভেলপমেন্ট ফর বাংলাদেশি ইন্ডাস্ট্রি না? এটা করছে, এটা শিল্প মন্ত্রণালয়ের আওতায় বোর্ডটা, এবং শিল্প মন্ত্রণালয় তাদের গত রেজিমে, যে আমি যখন বিশেষ করে 2009 থেকে 2013 যতদিন আমি ছিলাম আর কি বিসিএসিতে, আমি দেখেছি এই জায়গাটায় কিন্তু সরকার যথেষ্ট তার দৃষ্টিতে দেখতে চাই এই বাজারটা, কারণ সবারই আমাদের প্রয়োজন আছে এই পণ্যের, সবার ঘরে ঘরে সাজাতে চাই। জনাব দীপকজন দত্ত, আপনি আমাদেরকে জানাবেন যে হোয়াট ইজ দ্য স্টেট অফ ফার্নিচার ইন্ডাস্ট্রি নাও এন্ড মার্কেট, এখন স্ট্যাটাসটা কেমন আমাদের মার্কেটের? আমরা যদি টোটাল বাংলাদেশের মার্কেট হিসাব করি, এটা হয়তো ওইভাবে হয়তো প্লাস হচ্ছে না, দেখো আমাদের অনেকের নলেজে নেই বা বুঝতে পারি না, বছরে আনুমানিক আমরা গত বছরের মার্কেটে যদি হিসাব করি প্রায় 11,000 কোটি টাকার ফার্নিচারের বিজনেস আমাদের দেশে হয়। 11,000 এবং সেক্ষেত্রে ব্র্যান্ড ম্যানুফ্যাকচারার যদি আমরা 7-8 জনকে বাদ দিয়ে অন্যদেরকে ধরি, তাহলে সেখানে উডেন ফার্নিচার তৈরি করে প্রায় এসএমই ইন্ডাস্ট্রিয়াল টাইপের যারা আছে, এরা সব প্রায় এখানে প্রায় 9,500। আর এছাড়া যারা হাউস হোল্ড, অনেক সময় কার্পেন্টার
আমরা গ্রামীগঞ্জে দেখছি যে সূত্রধর ওরা তৈরি করে হাউস হোল্ড, এই ধরনেরও অ্যাবাউট 75,000 এখন আছে হাউস হোল্ড যারা ফার্নিচার তৈরি করে, তারা ঘরে ঘরে কটেজ টাইপের 75,000 সব মিলে আমরা যদি এখানে ধরি আমার মনে হয় প্রায় 3 লক্ষ ওয়ার্কার এখানে কাজ করতেছে, 3 লক্ষ ওয়ার্কার। আচ্ছা, 3 লক্ষ ওয়ার্কার কাজ করছে। এই যে ইন্ডাস্ট্রি যে অর্গানাইজড হচ্ছে, মানে আপনারা বড়রা আছে, তাহলে আস্তে আস্তে আপনাদের কাছে বিজনেসটা চলে আসবে, অর্গানাইজড যারা ম্যানুফ্যাকচারার তাদের কাছে চলে আসবে বিজনেসটা, আশাটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, কারণ কাস্টমারের দোরগোড়ায় যে আগে যেতে পারবে, কারণ আজকাল তো কাস্টমারেরও বিভিন্ন কারণে তাদেরও রুচি চেঞ্জ হচ্ছে। এক সময় আমরা যেটা দেখছি, ধরেন ফার্নিচার মানে একবার ফার্নিচার কিনলাম তো এটা লাইফ লং, সারা জীবন, যতক্ষণ না পর্যন্ত এটা ভেঙে না পড়ছে আমার একটা বেড, ততক্ষণ পর্যন্ত আমি প্রথমবার হয়তো আগে দেখা গেছে আমরা ছোটবেলায় দেখছি ওটাকে আগে রিপেয়ার করা হতো, একবার দুইবার রিপেয়ারের পরে যখন আর চলছে না তখন এটাকে ফেলে দিয়ে আরেকটা করা হতো। এখন কিন্তু আপনি দেখেন প্রতি ঘরে ঘরে 2-3 বছর পর পরে ফার্নিচার চেঞ্জ হচ্ছে, এবং বিশেষ করে যে এই গ্রুপটা 25-45 এজের এই গ্রুপটা, এরা তো একেবারে যাদের কারণে আজকে যেটা বলা হয় যে কন্টেম্পোরারি ফার্নিচার, তাদের এর সাথে রেখে কিন্তু এই কন্টেম্পোরারি ফার্নিচার ওয়ার্ডটা আসছে। এখন তো আমরা কাপড় চোপড় যেরকম 2-3 বছর বা 1-1.5 বছর পর চেঞ্জ করছি, ফার্নিচারও কিন্তু দেখা যায় প্রতি ঈদে, প্রতি পূজয় বা অন্যান্য খ্রিস্টানদের তাদের বড়দিন উপলক্ষে, বুদ্ধদের তাদের বড় অনুষ্ঠান উপলক্ষে দেখা যাচ্ছে তারা ঘরে ফার্নিচার চেঞ্জ করে ফেলছে। মানে একটা সময় সেটা এলিট শ্রেণীতে ছিল যারা খুবই উচ্চবিত্ত, এখন সেটা মধ্যবিত্ত চলে আসছে, তাহলে এটা একটা বড় মার্কেট এক্সপ্যানশনের জায়গা, রাইট? এই চেঞ্জিং ইয়েটা হচ্ছে একটা বড় মার্কেট এক্সপ্যানশন। কিন্তু এই যে মেকিং অফ ফার্নিচার্স একটা ব্যাপার আছে যে মানুষের মধ্যে এখনও পারসেপশন আছে যে যারা কনভেনশনাল ওয়েতে তৈরি করে সেই ফার্নিচার অনেক টেকসই, এবং যেগুলো ব্র্যান্ডস বা যাকে বলে যে ইন্ডাস্ট্রিতে যেখান থেকে তৈরি হয় এগুলো তত টেকসই না বা দীর্ঘস্থায়ী নয়, হয়তো ডিজাইন আকর্ষণীয়। আসলে এই পারসেপশনটা কেন? না, এখানে কিন্তু 2 ধরনের জিনিস আছে। এখানে একটা হলো উডেন ফার্নিচার, আর একটা হলো মেকানাইজড ফার্নিচার, মেকানিক্যাল। মেকানিক্যালটা হলো এখানে বেশিরভাগই কিন্তু উডের বিকল্প হিসেবে, যেমন যেখানে আপনার ইউজ হচ্ছে বোর্ড, যেখানে ইউজ হচ্ছে ওই যে MDF আমরা যেটা বলি, মিডিয়াম ডেন্সিটি ফাইবার যেটা বলি, এগুলি বাইরে থেকে আসে। তারপরে আপনার ওই যে কোটিং বোর্ড যেটার উপরে আমরা ভিনিয়ার দিয়ে করে, তার সাথে আপনার মেটাল ইউজ হচ্ছে, এগুলির লাইফটা একটু কম। বাট যেমন আমরা ফার্টিক্স ফার্নিচার, আমাদের মূল যেটা ছিল আমরা প্রথম দিয়ে যেটা শুরু করি ক্লাসিক্যাল ফার্নিচার যেটাকে বলে ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল যেটা অনেকটা ফিউশন টাইপ, ওই যে নকশা করে ক্রাফটের, ওই ফার্নিচারও কিন্তু আমরা এখন ওইটা ধরে রাখছি, ওইটা করে যাচ্ছি। ওইটার পাশাপাশি আরেকটা বড় একটা গ্রুপ যারা 25-45 এজ গ্রুপ, যারাদের যে কন্টেম্পোরারি, তারা একটু মডার্ন বা একটু প্রাইস একটু কম্পারেটিভলি ইকোনমিক বাট দেখতে সুন্দর মডার্ন, আমরা ওইটাও দিকেও খেয়াল রাখছি, সেটাও আমরা তৈরি করছি। আচ্ছা আচ্ছা, মানে অ্যাকর্ডিং টু ডিমান্ডস অফ দ্য কনজিউমার্স। হ্যাঁ হ্যাঁ, মানে এটার এই যে ডিমান্ডস অফ ডিজাইন, এই যে টেকসইর যে ব্যাপারটা, এটা কি তাহলে এখন আর্লি স্টেজে আছে? মানে ইন দ্য ফিউচার যারা ব্র্যান্ডস তারা কি আরও টেকসই ফার্নিচার দিতে পারবে, এরকম একটা সম্ভাবনা আছে? এটার উপর তো রিসার্চ প্রোডাক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা প্রথমে যেখানে উডেন ফার্নিচারে ছিলাম, আমাদের ট্র্যাডিশনাল আমাদের গ্রামেগঞ্জে আমরা ছোটোবেলায় যেটা দেখে আসছি ওখান থেকে, কিন্তু 90-এর দশকে এসে কিন্তু এই ফার্নিচারটা একটা ইন্ডাস্ট্রিতে রূপ নিল। হ্যাঁ হ্যাঁ, আর সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু এটার পায়োনিয়ার কিন্তু আমার পার্টি সিস্টার গ্রুপের, যিনি আমাদের ভাইস চেয়ারম্যান, পার্টিস গ্রুপের চেয়ারম্যান সাহেবের বড় ছেলে আজিজ আলকাই স্যার, টিটু সাহেব, আমি বলবো যে এটা ওনারই একটা বড় কন্ট্রিবিউশন এই এই ফার্নিচারে। উনি সেক্ষেত্রে যে ফার্নিচারটাকে একটা এটার আধুনিক দূরদর্শীভাবে বাজারটাকে দেখতে পেরেছেন, এটার একটা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভিটি এটার মধ্যে যে আছে, এবং উনি নিজে সরাসরি এটার মধ্যে ইনভলভ হয়ে এটাকে উনি এই জায়গায় একটা রূপ দিলেন, এই যে 90-এর দশকের শেষের দিকে এসে। সেখান থেকে কিন্তু পার্টেক্স বোর্ড, সেখান থেকে পার্টেক্স ফার্নিচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আজকে পার্টেক্স ফার্নিচার এই অবস্থানে এসে দাঁড়ালো। এই যে পার্টেক্স বোর্ডের কথা আপনারা যেটা বলছেন, যে একটা সময় তো আমাদের নির্ভরতা ছিল বিদেশি বোর্ডের উপরে, মালয়েশিয়া, কোরিয়া বা ইন্দোনেশিয়া থেকে আসতো প্রচুর বোর্ড, বিশেষ করে যেগুলো গুড কোয়ালিটি ফার্নিচার, কম্পিটেবল বোর্ড। এখন নির্ভরশীলতা কেমন, এটা বাংলাদেশে কেমন তৈরি? এখনও কিছু কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু নিজেরাই প্রডিউস করি, আমরা বিদেশি নির্ভরশীলতা আমাদের একবারে নাই বললেই চলে, কারণ আমরা পুরোটাই 100% আমাদের নিজস্ব প্রোডাক্ট ইউজ করতেছি, অ্যাজ বিকজ আমাদের কোয়ালিটি প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, আমরা জানি আমাদের কোয়ালিটি ভালো, আমাদেরটা টেকসই হবে। আর অন্য যারা আছে আমাদের কম্পিটিটার, এদের মধ্যে কেউ কেউ হয়তো বাইরে থেকে আনতেছে, হ্যাঁ
বাট সেটা কতটুকু টেকসই সেটা কারা যারা কাস্টমার কনজিউমার তারা ইউজ করলে তারা ডিফারেন্স হয়তো বুঝতে পারবে, সেটা হয়তো আমি বলবো না বা আমি এ ব্যাপারে কমেন্ট করবো না। যে আমার পার্টেক্স ফার্নিচার নিয়েও সে ইউজ করলো, আরেকটা ম্যানুফ্যাকচার ফার্নিচারও নিল, দেখা গেল সেটা এটাকে বলা হয় যে মেকানাইজড ফার্নিচার বোর্ডের, এবং সেটা কিরকম আমাদের দেশে এই যে বোর্ড তৈরি যে র মেটেরিয়ালস বা অ্যাডাপ্ট টেকনোলজি কি এখন আমাদের দেশে আসছে আছে, মানে গোড বোর্ড ইন্টারন্যাশনাল মানে তৈরি করার জন্য র মেটেরিয়াল সাপ্লাই এবং টেকনোলজি? না সে তো আছে, শুধু MDF-টা আমরা এখানে এখনো তৈরি করছি না, এটা বাইরে থেকে আসতেছে, যেটা কাঠের অল্টারনেটিভ হিসাবে মিডিয়াম ফাইবার। বাট এটা অন্য বোর্ড, পার্টেক্স বোর্ড বা তারপরে লেমিনেটিং বোর্ড, তারপরে PVC বোর্ড, এটার বিশেষ করে পার্টেক্স বোর্ডের র মেটেরিয়াল তো আমাদের এখানেই আছে, আমরা এখান থেকেই সেটা কালেক্ট করতেছি, লোকাল মার্কেট থেকে আমরা তৈরি করতেছি সেটা। এবং এটা ইনোভেশনটা আগে তো একটা সময় ধারণা ছিল যে আমরা ওই যে পাটের শোলা থেকে তৈরি হতো, এখন এখন কি সেই র মেটেরিয়ালটা সেখানেই আছে? এখন হচ্ছে মানে অ্যাডভান্সটা কোথায় আসে? 10 বছর আগে যে বোর্ড আপনারা তৈরি করতে পারছেন, আপনি যেহেতু বলছেন যে রিসার্চ ডেভেলপমেন্ট হচ্ছে, 10 বছর আগের যে বোর্ডটা পেতো আর এখনকার বোর্ডে কি অ্যাডভান্সমেন্ট? না সেটা কোয়ালিটি এখন আরো অনেক বেটার। আচ্ছা, কোয়ালিটি আরো অনেক বেটার। কি কি যোগ হয়েছে সেটাতে? না আমার র মেটেরিয়াল ঠিক আছে, ঠিক আছে, তো সেটার সাথে আমাদের রিসার্চ করে মেশিনগত যেখানে যেখানে অ্যাডজাস্টমেন্টের দরকার হচ্ছে, মেশিনের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, যেখানে আমাকে এটার ফিনিশিংটা ভালো করার জন্য হয়তো অন্য বিদেশ থেকে মেশিন এনে বসাতে হচ্ছে, হ্যাঁ, আমাদের লোকজনকে বিদেশে ট্রেনিং দিয়ে আনা হয়েছে, হ্যাঁ, তো এতে করে আমাদের গুণগত মান এবং গুণগত মান ভালো হয়েছে, এটাই বলা যায় যে মার্কেটে আরও কম্পিটিটার এবং ইম্পোর্ট থাকা সত্ত্বেও আমরা আমাদের ডিমান্ড সাংঘাতিক, আমরা তো প্রোডাকশান দিয়ে সারতেছি না, ডেলিভারি দিয়ে সারতেছি না। ফ্যান্টাস্টিক দীপক রঞ্জন দত্ত, আমরা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট শুনছি আপনার কাছে, খুব ভেতরের খবর যাকে বলবো। আমরা কথা বলছি দীপক রঞ্জন দত্তের সাথে, CEO পার্টেক্স ফার্নিচার, লিডিং ফার্নিচার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং কোম্পানি অব দ্য কান্ট্রি। তার কাছ থেকে এবার আমরা শুনতে চাই যে রপ্তানি খাতে আসলে ফার্নিচারের সম্ভাবনা এবং এখনকার অবস্থানটা কী। যেন দীপক রঞ্জন ধর, আমরা অনেকদিন ধরেই শুনছি যে ফার্নিচার রপ্তানি খুব আসার কথা শুনছি, আসলে স্টেটাসটা কী, বাস্তবতাটা কী এখন? বাস্তবতা সত্যিকার অর্থে এটা খুব পজিটিভ, আমরা খুব আশাবাদী, আমরা যারা এই সেক্টরে আছি আমরা সরাসরি তা দেখছি। যেমন গত মাসে আমরা একটা ফার্নিচার ফেয়ার, ইন্টারন্যাশনাল ফার্নিচার ফেয়ার কলকাতাতে হয়েছে, সেখানে আমরা অ্যাটেন্ড করছি। আচ্ছা, এবং সেখানে আমাদের যে প্রোডাক্টটা নিয়ে গেছি থ্রু এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ওই প্রোডাক্টটা ওইখানেই তারা আমাদের থেকে কিনে নিয়ে গেছে। আচ্ছা, তার মানে আমরা দেখতেছি একটা ভালো ডিমান্ড, ইভেন ইন্ডিয়ার মতো দেশেও আমাদের ফার্নিচার একটা ভালো ডিমান্ড। এবং গত বছরে যে আমাদের সরকারের যে টার্গেট ছিল ফার্নিচার এক্সপোর্টের, অ্যাবাউট গত বছর ছিল আমরা যতটুকু হিসাব আমাদের কাছে আছে প্রায় $30 মিলিয়ন মতো, সেটা যদি আমরা ধরি, এবং সেটা 2015-তে টার্গেট কিন্তু $40 মিলিয়ন $40 মিলিয়ন প্রায় 30%, মোর দেন 30% গ্রোথ হচ্ছে, এবং আই হোপফুল এটা আমরা পারবেন চায়না বা মালয়েশিয়ার সাথে কম্পিট করে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিটিভ প্রাইস দেওয়ার বাংলাদেশ ইন্ডাস্ট্রি কি সেই ক্ষমতা এসছে এখন? চায়নার প্রোডাক্টটা তারা হয়তো তাদের সাথে পারা খুব ডিফিকাল্ট, যে কারণে তাদের কষ্ট প্রোডাকশনটা কম, বাট কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি, তাদের যে লংজিভিটি আমাদের সাথে কম্পেয়ার করলে কাস্টমাররা বুঝতে পারছে যে না আমাদেরটা বেটার। তো তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের কষ্ট কীভাবে কমে আনা যায়, এটা নিয়ে আমাদের রিসার্চ এবং ডেভেলপমেন্ট। ইটস এ লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রি, বাংলাদেশে লেবার থাকার পরেও কেন কীভাবে তারা কম রাখে চায়না? ওখানে কষ্ট লেবার আছে, সাম মেকানিজম, যেহেতু র মেটেরিয়াল সব কিছুই তারা তৈরি করছে, আমরা র মেটেরিয়ালটা নিয়ে আসতেছি, তাদেরও তো নিজস্ব কিছু সেট পলিসি আছে, আমার র মেটেরিয়ালটা যেটা আমি আনতেছি সেটার উপরে ডিউটি আছে, আবার আমি যখন এক্সপোর্ট করি সেটার উপরে, হ্যাঁ, গভর্নমেন্ট বর্তমান আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট কমার্স মিনিস্টার বাণিজ্য মন্ত্রী মহোদয় একটা আশ্বাস আমাদেরকে দিয়েছেন যে ফার্নিচার এক্সপোর্টের উপরেও উনি একটা ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করবেন। ডাইনামিক অ্যাজ এ মিনিস্টারদের মধ্যে ওনার সাথে কথা বলে, কারণ উনি আমারও মিনিস্টার ছিল, উনি শিল্পমন্ত্রী যখন ছিল এক সময়, তারপরে উনি এক সময় সংসদীয় কমিটির সভাপতি ছিল আমাদের, তো ওনার থেকে আমরা সবসময় খুব পজিটিভ অ্যাডভাইসগুলি পেতাম, কনস্ট্রাকটিভ অ্যাডভাইসগুলি পেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যেটা ভালো লাগতো ওনার আন্ডারে কাজ করে আর কি, আমরা খুব প্রাউড ফিল করতাম ওনাকে নিয়ে। তো এখন উনি ফার্নিচারের উপরে, হ্যাঁ, ওনার একটা যে ইয়ে, উনি বলছেন যে এক্ষেত্রে আমরা ইনসেন্টিভ দেবো, তো সেক্ষেত্রে তোমরা রপ্তানির ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ইনসেন্টিভটা পেলে একটা মেজর এনকারেজমেন্ট আসবে? তখন আমাদের কষ্ট কমে আসবে, তখন আমরা এখন যে কষ্টটা হিসাব করছি, তখন যখন ইনসেন্টিভটা আমরা ধরবো সেটা তখন আমি আমার কষ্ট থেকে ওইটা মাইনাস করে দেবো, তখন আমি এখন যে কথাটা আসছে যে চায়না বা ওদের সাথে আমরা পারবো কিনা, তখন দেখা যাবে যে আমি চায়নার সাথে, তাহলে তো আরো লার্জার স্কেল হবে প্রোডাকশনের ক্ষেত্রে, অবশ্যই আরো লার্জার স্কেল হলে আরো প্রোডাকশন কষ্ট কমে আসবে, কমে আসবে।
দেন ইউ সি বেটার ফিউচার ইন দ্য গ্লোবাল মার্কেট। কোথায় এই যে এশিয়ান মার্কেটটা আপনি কীভাবে দেখছেন? একটা তো সমস্যা আছে ফার্নিচারে, যে ফার্নিচার এক্সপোর্ট করাটা টাফ, ফ্ল্যাট প্রোডাক্ট না, এটা আসলে কি অবস্থা? এক্সপোর্ট করা কি যাবে? মানে এখন তো ফার্নিচারটা তৈরি হচ্ছে এই যে নকডাউন সিস্টেম যেটা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যেরকম ফার্নিচার একেবারে একসাথে ফিক্সড হয়ে চলে যেত, এখন নট দ্যাট, এটা পার্ট বাই পার্ট প্যাকিং হচ্ছে। হ্যাঁ, ইভেন আমরা আমাদের এখানেও যখন মার্কেটে এটা নিয়ে যাচ্ছি, কাস্টমারের কাছে আমরা যখন বাড়িতে ডেলিভারি দিচ্ছি, ওই পার্ট বাই পার্ট চলে যাচ্ছে, আমাদের ফিটার আমাদের লোকজন গিয়ে বাড়িতে গিয়ে সেটা সেট টেট করে সুন্দর করে রেডি করে দিয়ে আসতেছে। তো সুতরাং বিদেশেও যেটা যাচ্ছে একই সিস্টেমে, আমরা ক্যানাডা থেকে আমরা ইনকোয়ারি করছে, কানাডা, হ্যাঁ, নিউ ইয়র্ক থেকে, আমেরিকা থেকে করছে। গত সপ্তাহে আমাকে ক্যানাডা থেকে এক ভদ্রলোক ফোন করেছেন, সে আমাদের ফার্নিচার নিতে চায়, সে আমার কাছে কিছু ইনফরমেশন চেয়েছে, সেটা আমরা দিয়েছি। তার মানে এশিয়াতে তো একটা ভালো মার্কেট আছে, মিডল ইস্ট, তারপরে আপনার থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইভেন জাপান। হ্যাঁ, ইদানিং আমরা ইন্ডিয়াতেও ফার্নিচার এক্সপোর্ট করতেছি। ইন্ডিয়ার মার্কেটটা কেমন দেখছেন আপনি? এটা তো ভেরি বিগ মার্কেট, আর গ্রো করছে। ইন্ডিয়া বিগ মার্কেট, আমরা খুব আশাবাদী ইন্ডিয়ার মার্কেটটা, বিশেষ করে এই যে সেভেন সিস্টার এরিয়াটা, এরিয়াটাতে আমরা ফার্নিচার এক্সপোর্ট করতেছি, এবং আমরা আশাবাদী যে এরিয়াতে ভালো একটা মার্কেট আমাদের আছে। এই সেভেন সিস্টার্সের মার্কেট আপনারা শুরু করেছেন, তার মানে আসলে ওখানে মেইনলি প্রাথমিক দিয়ে কোন কোন প্রোডাক্টের ডিমান্ড দেখা যাচ্ছে? কোন কোন প্রোডাক্ট, কোন ক্যাটাগরির মেইনলি এরা এখন যেটা নিচ্ছে, তারা ওই যে আপনার মেকানাইজড যেটা, হ্যাঁ হ্যাঁ, বোর্ড, এমডিএফ, হ্যাঁ হ্যাঁ, এবং মেটাল, এগুলি যে তৈরি, যে ওই ফার্নিচারগুলো একটু বেশি যাচ্ছে। বাট আমরা ক্যালকাটার ফেয়ার থেকে যেটা দেখলাম, যে না, আমাদের উডেন ফার্নিচারের প্রতিও তাদের একটা সাংঘাতিক দুর্বলতা আছে। আমাদের সময়ের প্রায় শেষ দিকে চলে আসছে, আপনার সংক্ষিপ্ত একটা শেষ উত্তর শুনতে চাই, যে বাংলাদেশের ফার্নিচার বেশি রপ্তানি বাজার এবং স্থানীয় বাজারটা 5 বছর পরে আপনি কোথায় দেখতে পাচ্ছেন, একটু সংক্ষিপ্ত করে বলুন। 5 বছর পরে আমার ধারণা এটা, এটা গ্রোথ অলমোস্ট ডবল হয়ে যাবে। আমি যেরকম দেখতেছি লোকাল মার্কেট, লোকাল মার্কেট, হ্যাঁ হ্যাঁ, এটা গ্রোথ ডবল হয়ে যাবে, এটা আমার ধারণা। তার এক্সপোর্ট রেশিও আমরা 100 মিলিয়ন ডলার ছিল, পাশাপাশি একইভাবে না, টোটাল গ্রোথটা এক্সপোর্ট সহ তার কন্ট্রিবিউশন আমি ধরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্রোডাকশন গ্রোথ যদি ডবল হয়ে যায়, তাহলে এটা লোকাল মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন মার্কেট দুইটাকেই দুটে হবে। ভেরি বিগ, সেটা আমাদের একটা টার্গেট, একটা আমাদের একটা ভিশন আছে। ভেরি বিগ অপরচুনিটি এন্ড ভেরি গুড ফিউচার ফর দ্য ফার্নিচার মার্কেট। আমরাও আশা করব, আমরা অপেক্ষায় আছি সেই দিনটি দেখার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই সেক্টরের ভিতরে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমার তরফ থেকেও 71 টিভি কর্তৃপক্ষকে এবং আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আসার জন্য, পার্টেক্স স্টার গ্রুপের তরফ থেকে, এবং আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি কিছু, এবং ফার্নিচার ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু বলতে পারার সুযোগ পাওয়ায়, প্লাস আরও কিছু ইস্যু নিয়ে বলতে পারার সুযোগ পাওয়ায় আমি নিজেকে ধন্য মনে করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ গুড অপরচুনিটি ফর মি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দীপক রঞ্জন দত্তের কথা শুনছিলাম, তিনি সিইও পার্টেক ফার্নিচার। তিনি খুব ভেতরটাকে দেখালেন আমাদের ফার্নিচার ইন্ডাস্ট্রির, ভেরি গুড ফিউচার, ট্রাবলস আছে, আমরা অন্য সবার মতো অবরোধে সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যার পরও যে সম্ভাবনা সেটা কিন্তু অফুরন্ত, অনেক বড় সম্ভাবনা। সেই সম্ভাবনা যাতে কাজে লাগাতে পারে, আমরা সবাই এই বিষয়টাকে খেয়াল রাখার জন্য অনুরোধ করব পলিসি মেকার্স সহ সবাইকে, যাতে বাংলাদেশে পার্টেক্স যে মতো আরও যারা ফার্নিচার কোম্পানি আছে, তারা যাতে বড় প্লেয়ার হয়ে উঠতে পারে বিশ্ববাজারেও, সে নিয়ে সহায়তার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। সবাইকে অনেক ধন্যবাদ, কাল আসবো নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে।